বন্ধু টেকার লাগে আপনারে মেরে লইছে বন্ধু আরে সমস্যা নাই লও এটা পিটিক কর আইরা তো ছোট মাছ বেটা পুলিশে তোর সন্দেহ করতে না বন্ধু এটার মধ্যে যে কিপি নি তোর না দিলে বুঝতাম না তোরা আমার প্রকৃত বন্ধু চল বন্ধু গাজুজকে সামনে তে গুইড়া যায় চল বন্ধু চল বন্ধু দেখ কি মাল আইতাছে বন্ধু দেখ সুন্দরী সুন্দরী এদিকে আসো না আসো না এইদিকে বেবি এইদিকে আসো স্কুলের সামনে সব কি শুরু করে দিয়েছে বকাটে পড়া আসো না এইদিকে আরে আসো এইদিকে আসো এই তো সমস্যা কি স্কুলের সামনে সব কি শুরু করে দিয়েছিস আরে এখানে করব না তো কোথায় করব সম্ভব যাদব বাসায় মা বোন নেই আরে নাই তুমি হবা এক চড় মারবো অসভ্য কথা আরে মারো না অনেক ভালো লাগবে আমার তুই আমারে চড় মারলি আমি তোর নামে কি শুনি কি করলাম আমি আবার তুই নাকি রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে হাতাহাতি করে বেড়াস কি বলো আব্বা আমি তো শুধু প্রতিবাদী করতে গেছিলাম আমার আর ওদের হাতে লাগতো না আমি তোরে চিনা গেছি তুই এত খারাপ আমি আগে জানতাম না এই সব কটা স্কুলে বাড়াই কাল থেকে স্কুলে বাড়ামু
তুমি আর সাফাই গাইতে আইছো না তোমার জন্য একটা কষ্ট হইছে তুমি চুপ থাকো আমি আজকে ঘটক ডাকতেছি হ্যাঁ আমি মোল্লা পুরোহিত বলতেছিলাম আপনি একটু জরুরি ভিত্তিতে মন্ডুর চায়ের দোকানে আসতে পারেন ও আসেন আমি আসতেছি ছিলাম এটা তো সবচেয়ে চুরি হয়ে গেছে গা এর লেগাই ব্যবসায় ভাড়া করছে আমার কি কোনো প্রয়োজন দরকার বই কিনিয়া এখন আমার ছোট মেয়ের যে বিয়া দিব আচ্ছা তো আমি হয়েছিলাম ওই নাকি গাঁজা টান্ডা লিয়া কয়েকবার জেলে গেছে গাঁজা ছাড়া পোলা আছে পাঠাইতে পারেন তাইলে আমিও বাসায় যাই গিয়া দেখি কিছু তৈরি করতে পারি কিনা আচ্ছা বাসায় আসেন আচ্ছা গরিবের আর ব্যবসা চেয়ারম্যান সাহেব এই কয়েকদিন আগে এতগুলি যা চুরি হয়ে গেল থানায় জিডিও করলাম কিন্তু কে শুনে গরিবের কথা কন আরে আমি আবার কি শুরু করে দিলাম ও গিন্নি ও গিন্নি খাবার দেওয়ার ব্যবস্থা করো না আজকালকার জামানে যৌতুক বলতে কিছু আছে বলে আমার মনে হয় না তবুও যদি আপনার কিছু মেয়ের সাথে চাওয়া পাওয়া থাকে বলতে পারে আল্লাহ দিলে তো কোনো কিছু আমার কমতি দেয়নি বেশি কিছু লাগবে না বাড়ির কিছু আসবাবপত্র যেমন ফ্রিজ খাট খুট দিলেন আপনার মেয়ের জন্য বাইরে চলাফেরার জন্য মাথা মোটা একটা টেম্পু খাওয়া ফলের একটা ফোন আপনার মেয়েকে তো দিবেনই সোনা গহনা দিয়ে সাজিয়ে আর বেশি কিছু না বাবা সোহাগ নামের ছেলে এসেছিল বাবা সোহাগ সোহাগ বলছে আমি অনেক সুন্দর তো তাই মেয়েরা নাকি নজর দিবে আপনার মেয়ে কই ও কিন্তু মায়ের কি সাজানো হইলো না তারপরে নিয়ে আসো না গো পছন্দ হয় আব্বা যা ভালো বুঝে তাই হবে মাশাআল্লাহ ছেলে তো হেপি শিক্ষা শিক্ষিত আপনার লাগবে তাও ঠিক তাও ঠিক ঘরের ভিতরে লয়ে দাও বাবা বসো বসো বাবা বসো
স্ত্রী তার স্বামীর কাছে হচ্ছে লাঞ্ছিত। এই পৈশাচিক সমাজ এতটাই মানবিকহীন হয়ে পড়েছে যে ফুলের মতো নিষ্পাপ মেয়েটাও ধর্ষিত হচ্ছে তার জন্মদাতা পিতার কাছে। কি দিল আমার এই সমাজ? কিছুই না মা। এই সমাজে আমাদের কোনো মান সম্মান নেই, তাই বেঁচে থেকে এই অন্যায় আর সহ্য করতে পারবো না। আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হলো মা, কত মার খেতে হলো, পাড়ার কাকিদের কাছে কথা শুনতে হলো, বাবার মাথা হেঁট হলো। আমি এসব আর চাই না, তাই সব কিছু শেষ করে দিলাম নিজের জীবন দিয়ে। ভালো থেকো মা, আমি তোমায় বড্ড ভালোবাসি মা। এটা হয়তো আর কোনোদিনও বলা হবে না, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বাবাকেও অনেক ভালোবাসি। তাকে বলো আমি তার খারাপ মেয়ে নই, আমি তার ভালো মেয়ে হতে চেয়েছিলাম। ইতি তোমার মেয়ে ময়না। সে এখন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, খুব শীঘ্রই তার শাস্তি কার্যকর হবে।